হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্টাডি ফ্যাক্ট আজ আমি তোমাদের কাছে উচ্চমাধ্যমিক দু হাজার সালের বাংলা গদ্যের সাজেশান নিয়ে এসেছি শুরু করার আগে কোয়েশ্চেন প্যাটার্নটা বলে দিই মোট নম্বর আশি আঠেরোটি এমসি কিউ প্রশ্ন থাকে সবকটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান এক গল্প থেকে মোট পাঁচটি কবিতা থেকে চারটি নাটক থেকে তিনটি এবং আন্তর্জাতিক কবিতা অথবা ভারতীয় গল্প থেকে একটি শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস থেকে তিনটি আর ভাষা থেকে দুটি প্রশ্ন আসবে ভিএসএ থাকে বারোটি সবকটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান এক গল্প থেকে মোট দুটি কবিতা থেকে চারটি নাটক থেকে দুটি আন্তর্জাতিক কবিতা অথবা ভারতীয় গল্প থেকে একটি আর ভাষা থেকে তিনটি প্রশ্ন আসবে রচনাধর্মী প্রশ্ন হয় মোট আটটি প্রশ্নের উত্তর দিতে হয় গল্প কবিতা নাটক আন্তর্জাতিক অথবা ভারতীয় গল্প পূর্ণাঙ্গ গ্রন্থ ভাষা প্রত্যেকটি থেকে একটি করে প্রশ্ন করতে হবে প্রতিটি প্রশ্নের সাথে অথবা প্রশ্ন থাকবে শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে চারটি প্রশ্ন আসবে তার থেকে দুটি প্রশ্ন করতে হবে প্রবন্ধ করতে হয় একটি যার মান দশ প্রবন্ধ থাকে চার রকমের মানস মানচিত্র অনুচ্ছেদ রচনা প্রতিপক্ষ ও সপক্ষ যুক্তি এবং প্রদত্ত সূত্র ও তথ্য অবলম্বনে প্রবন্ধ রচনা এর মধ্যে যে কোনো একটি লিখতে হবে তোমাদের গল্পের সংখ্যা মোট তিনটি কে বাঁচায় কে বাঁচে ভাত এবং ভারতবর্ষ চলো এবার দেখে নেওয়া যাক গল্প থেকে কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আর একটি কথা প্রতিটি প্রশ্ন খুবই ভালো ফল করার জন্য অবশ্যই প্রতিটি প্রশ্ন প্রস্তুত করতে হবে এবার আসি আমরা রচনাধর্মী প্রশ্নোত্তরের সাজেশানে অনধিক একশো পঞ্চাশটি শব্দে লিখতে হবে প্রতিটি প্রশ্নের মান পাঁচ প্রথম গল্প ভাত বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদারটার খোঁজ পেয়ে যাবে একদিন সে বলতে কার কথা বলা হয়েছে বাধা কী উদ্দিষ্ট ব্যক্তির এরকম মনে হওয়ার কারণ কি। দুই দাঁতগুলো বের করে সে কামটের মতো হিংস্ত্র ভঙ্গি করে কার সম্পর্কে কথা বলা হয়েছে উদ্দিষ্ট ব্যক্তিটি কোন পরিস্থিতিতে এমন হয়ে উঠেছিল তা ভাত গল্প অবলম্বনে আলোচনা করো তিন মহাশ্বেতা দেবীর ভাত ছোট গল্পের নামকরণের সার্থকতা লেখো চার ভাত গল্পে বড় পিসিমার চরিত্র বর্ণনা করো অথবা এ সংসারে সব কিছুই চলে বড় পিসিমার নিয়মে বড় পিসিমা কে গল্পে তার চরিত্রের কি পরিচয় পাওয়া যায় তা লেখো পাঁচ আসল বাদাটার খোঁজ করা হলো না উৎসবের উৎসবের এই অনুসন্ধান কীভাবে অসমাপ্ত থেকে গেল তা ভাত গল্প অবলম্বনে লেখো ছয় ফুটন্ত ভাতের গন্ধ থেকে বড় উতলা করে ফুটন্ত ভাতের গন্ধ বলতে কি বোঝানো হয়েছে কেন তাকে বড় উতলা করে সাত ভাতে হাত ঝুঁকিয়ে দিতে সে স্বর্গ সুখ পায় ভাতের স্পর্শে কার কথা বলা হয়েছে সে কথা থেকে কিভাবে ভাত জোগাড় করেছিল এর পরিণতি কি হয়েছিল পরবর্তী গল্প কে বাঁচায় কে বাঁচে এক দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগল মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় কেমন হয়ে যেতে লাগলো তার এমন হয়ে যাওয়ার কারণ কি দুই এভাবে দেশের লোককে বাঁচানো যায় না এটি কার উক্তি বক্তার এরূপ মন্তব্যের কারণ কী তার মতে কীভাবে দেশের লোককে বাঁচানো যাবে তিন মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় মৃত্যুঞ্জয় কে তার বাড়ির অবস্থা শোচনীয় কেন চার দরদের চেয়ে ছোঁয়াচে কিছু নেই জগতে কোন প্রসঙ্গে একথা বলা হয়েছে মন্তব্যের তাৎপর্য ব্যাখ্যা করো পাঁচ ছোট গল্প হিসেবে কে বাঁচায় কে বাঁচের সার্থকতা বিচার করো ছয় দারুণ একটা হতাশা জেগেছে ওর মনে কার মনে হতাশা জেগেছিল সেই হতাশার কারণ ও পরিণতি সম্পর্কে লেখো সাত সেদিনের পর থেকে মৃত্যুঞ্জয়ের মুখ বিষণ্ন গম্ভীর হয়ে আছে কোন দিনের ইঙ্গিত দেওয়া হয়েছে সেদিনের পর থেকে মৃত্যুঞ্জয়ের মুখ কেন বিষণ্ন হয়ে গিয়েছিল আট সেদিন আপিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখল। অনাহারে মৃত্যু মৃত্যুঞ্জয় কে অনাহারে মৃত্যু দেখে তার প্রাথমিক প্রতিক্রিয়া কেমন ছিল পরবর্তী অধ্যায় ভারতবর্ষ এক নম্বর হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল অদ্ভুত দৃশ্যটি কী গ্রামের দুই সম্প্রদায়ের মধ্যে সেই দৃশ্যের প্রতিক্রিয়া কতখানি হয়েছে তা বর্ণনা দাও অথবা ভারতবর্ষ গল্পে হিন্দু মুসলমান সমস্যা ব্যাখ্যা করো দুই শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল কার কথা বলা হয়েছে গল্পে তার পোশাক পরিচ্ছদের পরিচয় দাও সে ক্রমশ আবছা হয়ে গেল কেন তিন আমি কি তা দেখতে পাচ্ছিস নে কোন প্রশ্নের উত্তরে বক্তা এ কথা বলেছেন গল্প অনুসারে বক্তার স্বরূপ আলোচনা করো চার দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে প্রসঙ্গ উল্লেখ করে এই উত্তেজনাপূর্ণ ঘটনার বিবরণ দাও পাঁচ কতক্ষণ যে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারতো কে জানে কার কথা বলা হয়েছে জনতা মারমুখী হবার কারণ কী ছয় তোর শতগুষ্ঠী মরুক কে কাকে এমন কথা বলেছেন এই উক্তির দ্বারা বক্তার কোন মনোভাবের কথা বর্ণনা করা হয়েছে তো স্টুডেন্টস এই হল আমাদের উচ্চ মাধ্যমিকের দু হাজার একুশ সালের সাজেশান যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক ও সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে তোমার বন্ধুদের মাঝে যাতে তোমার মতন তোমার বন্ধুরাও এই সাজেশান পেয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করে ডিসক্রিপশান বক্সে আমাদের লিংক দেওয়া আছে যদি প্রশ্ন বিষয়ক কোনো রকম জিজ্ঞাসা থাকলে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করো যে কথা প্রশ্ন দেওয়া হয়েছে সবকটো প্রশ্নই ভালো নম্বর পেতে অবশ্যই তৈরি করবে থ্যাংক ইউ